হ্যালো, গুড মর্নিং মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি, তোমাদের ভালোবাসা আমার গোপাল সেনের আশীর্বাদে। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে, আমাদের পঞ্চানন প্রামাণিক ব্লগে আমি সুমিতা চলে এলাম আর একটা নতুন ভিডিওতে। তোমাদের সবাইকে স্বাগত। তো এইভাবে তোমরা সাথে থাকো, আর যারা নতুন বন্ধু এসেছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থেকে দিও। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার পুরনো বন্ধু, তোমরা আমার পাশে রয়েছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করে জন্য, আমার পাশে থাকার জন্য। তো দেখো, সকাল সকাল আমি কাজে লেগে পড়েছি, এখন বাজে। তো আমি এখন থেকে স্টার্ট করে দিলাম, তোমাদেরকে সাথে নিয়ে আমি শুরু করলাম। তো চলো, এখন দেখো আমার গোপাল সোনার জন্য ভোগ রান্না করছি। আজকে যেহেতু বাড়িতে রান্না নেই, আজকে আমাদের বাড়িতে মানে একজনের বাড়িতে নেমন্তন্ন আছে, আমাদের পাশের বাড়িতে। তো সেখানে আমাদের রাধা মাধব গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, ওখানের জন্য নেমন্তন্ন করেছে আমাদেরকে। তো আমি সকাল সকাল উঠে পড়ে সব কাজ বাজ কমপ্লিট করে আমি গোপাল সোনার ভোগটা আগে রান্না করিয়ে নিচ্ছি। কেন, সকাল সকাল তো আমি গোপাল সোনাকে স্নান করাই না। সকাল সকাল আমি সকাল সকাল আমি গোপাল সোনাকে উঠিয়ে আমি তাকে একটু জল, বিস্কুট আর একটু মাখন করে দিয়েছিলাম। তো সেটাই আমি গোপাল সোনাকে খাইয়েছি। তো আর এখন আমি একটু আগে আমি গোপাল সোনার জন্য খিচুড়ি ভোগ রান্না করব, তারপরে আমি গোপাল সোনাকে ও স্নান করিয়ে খাওয়ারটা দেবো। তো সকালবেলায় আমরা যেমন বাচ্চাদেরকে স্নান করাই না, তো আমার গোপাল সোনাকেও কিন্তু আমি সকাল সকাল স্নান করাই না বন্ধুরা। তো দেখো, আমার কিন্তু গোপাল সোনার জন্য ভোগটা একদম রেডি হয়ে যাবে। তো আমি একদম দেখো ডাল চাল সব একসঙ্গে জিরে ফোড়ন দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে আমি জল দিয়ে দেবো, আর একটু অবশ্যই হলুদ দেবো, দুটো টমেটো দেবো, একটু আলু দেবো, সব কিছু একসঙ্গে মিক্স করে আমি গোপাল সোনার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিই। আর ওইটা ওই প্রসাদটা রান্না হলে ওই প্রসাদটা কিন্তু আমার ছেলে মেয়ে সবাই আমরা সকালে আমরা সেই প্রসাদটা গ্রহণ করি। তো মোটামুটি খারাপ নয়, ভালোই হয় আমাদের সকালের টিফিন, প্রসাদ, যা কিছু মানে সব কিছুটাই আমাদের সম্পূর্ণভাবে ভালোভাবে হয়। আর তোমাদের দাদা ভাই এখন বাড়িতে নেই, সে গেছে ওই বাজারের দিকে। তো আমাকে বললো তো আজকে তো রান্নাবান্না নেই, সেরকম বাজার করারও কোনো ব্যাপারটা নয়। তো তার জন্য আজকে সেরকম কোনো বাজার টাজার করা হয় না। তো বাবার জন্য অবশ্যই ঘুগনি বানাবো, রান্না টান্না হয়ে গেলে বাবার জন্য একটু ঘুগনি বানাবো। আর কোথাও যাওয়ার থাকলে না মানে ঘরে মনটায় কাজেই বসে না যে এইটা করবো সেই কাজটা করবো, আর ঘরে থাকলে এই পরের পর কাজ লেগেই থাকে, পরের পর কাজ মনে পড়ে যায় এটার পর সেটা করতে হবে। আর কোথাও যাওয়ার মনটা থাকলে না মনটা ওই দিকেই থাকে যে আজকে অন্য জায়গায় এক জায়গায় যেতে হবে। তো আমি গোপাল সোনার জন্য রান্না করে গোপাল সোনাকে ভোগটা লাগিয়ে দিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আর এদিকে দেখো, আমি আমার কিন্তু ঘুগনিটা রেডি হয়ে গেছে, বাবা উঠে পড়েছেন, বাবা ওখানে উঠে বসে আছেন। তো বাবা যেন ঘুগনিটা রেডি হয়ে গেছে। তো দেখো চলো চলো একটু যাবো ওখানে। তো আজকে পাশের বাড়িতে পুজো হচ্ছে, ওখানে এসেছে, তো ওখানে নিমন্ত্রণ করেছে, ওখানে সবাই যাব। তো ওইখানে দেখো সবাই বেরিয়ে পড়েছে আর আমিও রেডি হয়েছি, ওখানে যাব। তো ওখানে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ, তাই বাড়িতে রান্নাবান্না আজ কিছুই হয়নি, তার জন্য চলো আর বাবাকে খেতে দিয়ে দিচ্ছি, বাবা ঘরে আছে, যাবো আর আসবো তাড়াতাড়ি। চলে এলাম, বেশি না, 5 মিনিটের রাস্তা গাড়ি করে গিয়েছিলাম। তো এখানে দেখো সবাই আমরা খেতে বসে গেছি, আর এখানে কিশোর গান বাজছে, কপিরাইট পড়ে যাবে, তার ভয়ে আমি কিন্তু ওখানে অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না। অনেক অনেক ভক্তরা এসেছে, অনেক মানে নিমন্ত্রণ বাড়িতে মানে সবাই এসেছে এখানে। আর দেখো আমরাও সবাই খেয়ে নিচ্ছি এখানে। আর এখানে দেখো পুরোহিতরা যারা রান্নাবান্না করেছেন ওনারাই কিন্তু পরিবেশন করছেন, প্রসাদটা খিচুড়ি প্রসাদ মানে যেটা বিচাকলার তরকারিটা হয় ওটা কিন্তু ওনারা পরিবেশন করছেন। আর বাদ বাকি দেখো এখানে সাজানোটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে এখানে, আমাকে খুব ভালো লেগেছিল। আর আমরা তোমরা তো জানো আমি ঠাকুর ভক্ত, আর যেখানে ঠাকুর হয় সেখানে তো আমি অবশ্যই মানে আর কী বলবো, আমার খুব ভালো লাগে, সেখান ছেড়ে আসতে ইচ্ছে করে না, কিন্তু উপায় নেই, ছেলে মেয়েরা সবাই গার্ডেন যাবে বলেছে, তো ওখান ছেড়ে চলে আসতে হবে। আর বাবা ওখানে বাড়িতে বসে আছেন মানে খুব তাড়াতাড়ি করে, আর আমি না পায়েসটা 2 বার নিয়েছি। আর দেখো দেখতে দেখতে চলে এলো ওরা, আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাচ্চাদেরকে নিয়ে তোমাদের দাদাভাই গেছে গার্ডেনে, কেন স্কুল খুলে গেলে আমার ছেলে মেয়েরা আর গার্ডেন যেতে পারবে না বছরের প্রথম দিন। এটা হচ্ছে 2 জানুয়ারির ভিডিও। তো আজকের ভিডিও আজকেই আমি ছেড়ে দিলাম, কেন কি এটা
ফার্স্ট জানুয়ারিতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হলো না। মানে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এরকম একটা ব্যাপার চলছিল। তো তাও আমাকে নিয়ে যাওয়ার জন্য তোমাদের দাদাভাই খুব বলতেছিল, কিন্তু বাড়িতে বাবা রয়েছেন, সেও একটা ব্যাপার। তোমাদের দাদাভাই বললো না থাক, তুমি অন্য দিন যেও, আর আজকে ছেলে মেয়েদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আর কেন কি স্কুল খুলে গেলে ওরা তো যেতেই পারবে না, টিউশন স্কুল খুলে গেলে। অবশ্য টিউশনটা চালু হয়েছে, কিন্তু ওই যে সকালে টিউশনটা হচ্ছে বলে বিকেলে ফ্রি আছে, তার জন্য বিকেলবেলায় গিয়েছিল। আর খুব সুন্দর এখানে গার্ডেনটা আমাদের, এটা খড়গপুর রেলওয়ে গার্ডেন। তো এখানে বরাবর মাঝে মাঝেই আসা হয়, আর তোমাদের দাদাভাই ওখানে নিয়ে গিয়েছিল ওদেরকে। দেখো কত সুন্দর সব জিরাফ, আর অনেক কিছুই বেশ ভালো করেই রাখা আছে। তবে আগের থেকে অনেকটাই এখন লোকে লোকারণটা কম হয়েছে, তবে ফার্স্ট জানুয়ারিতে অনেক হয়েছিল। আর এখানে দেখো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য একটা ট্রেন আছে, খুব ভালো। আর এই ট্রেনটা চাপার জন্য খুব ব্যস্ত হয়েছিল, কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আবার অন্য জায়গায় যাবে, তার জন্য ওখান থেকে ভালো, বেশ ভালোই আনন্দ করেছে সবাই মিলে। তো দেখো তোমাদের দাদাভাই ঘুরছে, খুব মজা করছে সবাই, কিন্তু আমার মনটা ভীষণ কষ্ট হচ্ছে যে আমি যেতে পারলাম না। কিন্তু সরি, কিছু করার নেই, বাবা আছেন বাড়িতে, আগে বাবাকে দেখতেই হবে, বাবার বয়স হয়েছে, কখন কি অসুবিধা সুবিধা হবে। কিন্তু ঘোরার থেকে আমি মনে করি বাবারকে দেখাশোনা করাটা আগে প্রয়োজন, কেন উনি বলতে পারেন না, উনি চাইবেন যে হ্যাঁ ঠিক আছে চলে যাও, কিন্তু আমাদের, আমার একটা কর্তব্য আছে যে না, বাবাকে ছেড়ে যাওয়াটা উচিত হবে না। কেউ যদি আরেকজন থাকতো তাহলে ঠিক ছিল বাবাকে দেখাশোনা করার জন্য, কিন্তু পুরো ঘর খালি করে সবাই মিলে যাওয়াটা আমি মনে করি সেটা ভালো দেখাতো না বা ভালো কাজ নয়, আমার সেখানে মনটাও বসতো না। তার জন্য কিন্তু আমি গেলাম না, আমি বললাম আমাকে বাড়ির চোখ দিয়ে এসো আর বাচ্চাদেরকে নিয়ে যাও। তো দেখো বাচ্চাদের আনন্দটাই আমাকে খুব ভালো লাগছে, আর ওদের আনন্দটাই কিন্তু আমাকে বেস্ট বলে মনে হচ্ছে। আর এখানে দেখো এই একটা কী বলে, এটা গন্ধার বলে, তাই তো গন্ধার বলে। তো হ্যাঁ, সেই গন্ধারটার কাছে আমার ছেলে কত সাহস, মেয়ে কিন্তু যেতই না, আমার মেয়েকে বললে মেয়ে যেতই না, কেন কি আমার মেয়ে ভীষণ 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 ভীতু, এতটাই ভীতু যে একটা পিঁপড়ে দেখলেও ভয় পেয়ে দৌড়ে ফেল চলে যাবে, এমন একটা ব্যাপার। তো যাই হোক, মোটামুটি গার্ডেনটা খুব সুন্দর সাজিয়েছে, তবে আগের বছরের থেকে এবছর ফুলটা কিন্তু অনেকটাই কম, যেটা আমি দেখে এখান থেকে আমি যাইনি, কিন্তু ভয়েস ওভারটা নিয়ে যাওয়ার সময় আমি বুঝতে পেরেছি যে আগের থেকে এখানে গার্ডেনের ফুল টুলগুলো অনেকটাই কম। আর যেহেতু ফার্স্ট জানুয়ারিতে অনেক লোক হয়েছিলো, ওই দিক থেকে ঘুরে ঘুরে এসেছিলো, তো আমাদের তো যাওয়া আসার রাস্তা দিয়ে গার্ডেন পড়ে। তো গার্ডেন যখন ওটা দিয়ে আসা যাওয়া করছে, আমাকে বলছে প্রচুর ভিড় হয়েছে, এতটাই ভিড় হয়েছে যে বলার নেই। আর সত্যি পুলিশ টুলিশও দিয়েছিলো, এতটাই ভিড় হয়েছিল, আর ওখানে প্রচণ্ড ভিড় হয়েছিল ফার্স্ট জানুয়ারিতে। এটা সেকেন্ড জানুয়ারি ভিডিও, তো বলছে সেকেন্ড জানুয়ারিতে গেলে একটুখানি কম ভিড় হবে, আর দেখতেও ভালো লাগবে, চারপাশে ঘুরে ঘুরে দেখবে আর একটু হালকা থাকবে। আর আমাদের বাড়িতে সবাই একটু মানে একটু খালি খালি থাকতে যায়, ভিড়ভাট্টার মধ্যে বেশি ঢুকতে চায় না, এরকম একটা ব্যাপার। পুজো প্যান্ডেলে যখন দুর্গা পুজো হবে, পুষ্পাঞ্জলি দেওয়া হবে, সবাই দিয়ে দিক লাস্টে দেবো, এরকম একটা ব্যাপার। মানে ভিড়ের মধ্যে কারো পোষায় না, আমারও তো পোষায় না, ভিড়ের মধ্যে এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার ভয় যে এই আমার দম বন্ধ হয়ে যাবে ভিড়ের মধ্যে, তো এরকম একটা ব্যাপার। তো দেখো আমার মেয়ে ছেলে সবাই গেছে, তোমাদের দাদাভাই গেছে, খুব আনন্দ করছে, খুব মজা করছে, ওদের হাসি মুখটা দেখলে আমার খুব হাসি লাগছে। দেখো আমার মেয়ে কতটা খুশি, কতটা খুশি, এক গাল হেসে ফেলছে আমার মেয়ে। যাই হোক, খুবই আনন্দ করছে, আমিও খুব ওদের দেখে আনন্দ করছি, ঘরে বসেই যেন মনে হচ্ছে আমিও গার্ডেনে পৌঁছে গেছি, এরকম একটা ব্যাপার লাগছে। তো দেখো এখানটার কাছে একটা কিছু ব্যাপার আছে, ও এখানটার কাছে এটা যিশু কিছু একটা, জানি না তোমরা যদি জানো এটা বলবে আমাকে কমেন্টে। আর দেখো এখানে গার্ডেনটা, এখানে কিছুটা গাঁদা ফুলের গাছ লাগানো আছে, মোটামুটি সাজানো আছে, অতটা নয়। যাই হোক, আমাদের ঘরের পাশে গার্ডেন, বাচ্চাদের খুব আনন্দ লাগলো, খুব মজা লাগলো, আর তোমাদেরকেও দেখাতে পারলাম আমার বাচ্চারা কতটা আনন্দ করছে, সবাই মিলে কতটা আনন্দ করছে। যাই হোক, তোমরা দেখতে থাকো। আর এই পাশে দেখো কতজন সবাই আছে, কি বলবো, কিছু বলার নেই, আমার ছেলে মেয়েরা খুব আনন্দ করছে। আর এখানটার কাছে দেখো বুদ্ধদেব মনে হচ্ছে এটাকে, তো দেখো এখানটা বেশ সুন্দর একটা স্ট্যাচু করা আছে। আর এখানে তোমাদের দাদাভাই মামলারটা সে ছাড়ছে না, এতটাই তাকে ঠান্ডা লেগেছে, মামলারটা ঠিক কাঁধে ঝুলিয়ে রেখেছে, ভালোই লাগছে। আচ্ছা এখানে দেখো কত সুন্দর গার্ডেন, মানে সব তার দিয়ে ঘেরা আছে যাতে না প্রবেশ করতে পারে ভেতরে, খুবই ভালো। আর এখানটা দেখো ঝর্ণা টাইপের করেছে। আর এইখানে দেখো আমার ছেলে মনে হচ্ছে এখানটার কাছে খেলবে, তো বাচ্চারা দেখো কত সুন্দর খেলছে। আর এখানে খেলার জন্য সত্যি খুবই ভালো, বাচ্চারা কিন্তু খেলে। আর আমার ছেলে কেন কেন খেলেনি কী জানি, তুমি এখানে খেলেছিলে?
আচ্ছা ঠিক আছে, দেখি কোথায় খেলেছিলে, তোমাকে কোথায় দেখতে পাই। হ্যাঁ এই তো আমার ছেলে দোলনায় দুলছে আর তোমাদের দাদা ভাই পিছন থেকে দোল দিচ্ছে। বাহ খুবই ভালো, আমার ছেলে মেয়ে খুবই আনন্দ করছে। ওরা কোথাও যেতে পায় না, আমি যাই না বলে ওরা কোথাও যায়নি, আর আমার পিছন ওরা ছাড়ে না। আর এই দেখো আমার কন্যা, আর এটা দেখো ছোট কন্যা। বড় মেয়ে আসলে হয়তো আর একটু আনন্দ করতো, কেন ওরা দিদির সঙ্গে বেশি আনন্দ করতে ভালোবাসে। দিদি আসেনি, দিদি খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত, সেও খুব আনন্দ করছে। আমার মেয়ে, বড় মেয়ে কয়েকদিন আগে মানে সামনাসামনি একটা বৃন্দাবন থেকে ঘুরে এসেছে বড় মেয়ে, আর পিকনিকও করছে বন্ধু বান্ধব নিয়ে, খুব আনন্দ করছে, মজা করছে। আর এখানে দেখো এরাও মোটামুটি ভালোই আনন্দ করছে। এই দেখো এখানে এবারে এটাকে কী বলে, ওই দেখো হাত দেখিয়ে দিল, স্লাইড বলে। তো দেখো সুন্দরভাবে, আমি কিন্তু সব কিছুর নাম জানি না বন্ধুরা, প্লিজ সরি। আমার ছেলে মেয়ে কিন্তু বলে দিচ্ছে, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি প্লিজ কিছু মনে করো না। আর এইখানে দেখো তোমাদের দাদা ভাইকে ভয় লেগে গেছে যদি আমার ছেলে পড়ে যায়, লেগে টেগে যায়। তো আর এখানে দেখো খরগোশ কতগুলো রাখা আছে, খুবই ভালো, কি সুন্দর কিউট কিউট শট খরগোশ। বা আমি না একবার রেখেছিলাম, তখন আমার বড় মেয়ে হয়নি, আমি একবার বাড়িতে খরগোশ রেখেছিলাম, ওরে বাবরে যা বিরক্ত করেছিল, লাস্টে আমি আবার ছেড়ে দিলাম, যে দরকার নেই, যেখান থেকে নিয়েছিলাম সেখানেই আবার দিয়ে চলে এসেছিলাম। তো তোমাদের দাদা ভাই বললো যে না আমার এসব রাশিতে নেই, আমি এসব রাখতে পারবো না আর আমার ভালো লাগে না। তো সে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আলাদাভাবে থাকতে চাইছে, ওইসব মানে ওইসব রাখতে তার পছন্দ নয় আর কি, একটা ব্যাপার। তো দেখো এখানেও একটা বেশ সুন্দর জায়গা, মানে গার্ডেন বলছে কেন, সব মিলিয়ে একটা গার্ডেন। আরে দেখো হাঁসগুলো দেখো কত সুন্দর, এই একটা হাঁস দেখো, হাঁসের নাম তো ঠিক জানি না, লাগছে। আর সবাই আমার মেয়ে ভিডিও করছে, সবাই দেখছে। আর এই একটা হাঁস দেখো, আমার মেয়ে বলছে মা জানো এই হাঁসটা না আলাদা ডাক ডাকছে, কেমন একটা ডাকছে, এমন একটা ডাকছে সুন্দর। আর এই দেখো আমার ছেলে মেয়ে দুজন সবাই সুন্দরভাবে, তোমাদের দাদা ভাই সবাই মিলে এখানে দেখো দেখাচ্ছে এখানটা কি, আর এখানটা এইরকম আছে, আর এটা কি ইঁদুর, বাপরে বাপ দারুণ একটা ব্যাপার। বন্ধুরা দেখো ওখান থেকে গার্ডেন থেকে বেরিয়ে এসে সবাই চলে এসেছে বিরিয়ানি খাওয়ার জন্য। তো দেখো আমার ছেলে মেয়ে বলেছিল বিরিয়ানি খাবো, তো তাদেরকে দেখো দোকানে নিয়ে গেছে বিরিয়ানি কিনে দেওয়ার জন্য তোমাদের দাদা ভাই। আর আমার ছেলে মেয়ে বিরিয়ানি খাওয়ার একদম রাজা, তার সঙ্গে আমিও কিন্তু সরি বিরিয়ানি খাওয়ার খুব প্রস্তুত, মানে বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, এরকম একটা ব্যাপার আর কি, খুব মজা লাগে। ওর গন্ধটাই পেট ভরে যায়, খাওয়া তো পরে হবে হবে, গন্ধটাই পেট ভরে যায়। তো যাই হোক বিরিয়ানি আমি কিনে দিয়ে ঘরে চলে এলো, তো কেমন লাগলো? যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থেকে যাও, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরের ঘুরা ফিরা আনন্দ সবাই একদম খুব সুন্দর করলো। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।